বাসনা তারা আমার গান শোনো না আমি যদি আমি যদি আমি যখন পড়াশোনা করি পড়াশোনা করি ক্লাস ক্লাস তখন জেএসসি ছিল না আমি 2012 এ স্কুলের বারান্দা ছেড়ে দিয়েছি 2012 সাল এসএসসি পাস করার পরে আমি আর পড়াশোনা করি নাই সনটা ছিল 2013 এর জানুয়ারি 12 এর পরীক্ষা 13 এ দিতে হয় আমি যখন এসএসসি পরীক্ষা হলে যাই আমার এডমিট কার্ডটা ছিল না সবাই পরীক্ষা হলে গেছে প্রথম দিন এক ঘন্টা আগে হলে ঢুকছি রোল নং সিট বের করার পরে আমার টেবিলে বসা প্রশ্ন দিয়ে গেল খাতা দিয়ে গেল তারপর টিউনও সবাই সে এডমিট কার্ড চেক করতেছে যে কার প্রবেশপত্র আছে এর মধ্যে তিনজন পাওয়া গেছে এডমিট কার্ড নাই প্রবেশপত্র এর মধ্যে আমি একজন আমার দোষটা কি আমার বকেয়া ছিল 120 টাকা 120 টাকা বকেয়ার কারণে আমাকে এডমিট কার্ডটা দেয় নাই এডমিট কার্ড ছাড়া হলে ঢোকার কারণে আমাকে কানে ধরে হল থেকে বের করে দিছে আমি বাইরে গিয়ে দাঁড়ায় আছি কাঁদতেছি যে 120 টাকার জন্য আজকে আমি পরীক্ষা দিতে পারবো না আমার 10 বছরের সাধনা বাড়িতে খবর পাঠাইছি আমার মা আসছে আমার মা এসা 120 টাকা দেওয়ার পরে আধা ঘন্টা পরে আমি হলে ঢুকছি স্যারকে বলছি আমাকে বইগুলা দিয়ে দে জানালার ফাঁক দিয়া তো স্যারকে বলছি স্যার আমি একটু বাইরে যাবো বাইরে যাবো বইলা জানালা দিয়ে এসে বইগুলো নিয়ে বাড়িতে রেখা গিয়ে দেখছি যে মায়ের মাথার উপরে মাটির খাড়ি মাকে বসাইয়া মাটির খাড়িটা উপরে দিছি আমার মা আমাকে বলছে তুই পড়াশোনা কর তুই এখানে আসিস কেন আমি বললাম যে পড়াশোনা করলে আমার মা মাটি কাইটা আমাকে পড়াশোনা করাইতে হবে পড়াশোনার দরকার নেই আমি আর স্কুলে যাব না এই পাস করার পরে আমি আর স্কুলে পড়ি নাই আমার মাদ্রাসায় পড়াশোনা করি কোরআনের হাফেজ হইনি আমি তবে মাদ্রাসায় ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করেছি যখন দেখলাম যে মা গুরুকে ভালোবাসে মার প্রিয় আছে মা একজন গুরু সেবা করে তখন আমি মার বিরুদ্ধে বলতাম এগুলো ঠিক না এগুলো ভালো না তখন মা বলতো যে তুমি তোমার কর্মটা চালাও আমি আমার কাজ করি আমার কাজে তুমি বাধা দিও না যখন দেখলাম যে না মার পথেই হাঁটা আমার উচিত কারণ মা আমার থেকে যথেষ্ট জ্ঞানী আমার মা নিশ্চয় আমার থেকে বেশি বুঝেন ভালো জানেন তাই আমার মার কথা শুনে যদি আমি জাহান্নামীও হই আমার কোনো কষ্ট নাই তখন মার পছন্দে মায়ের পীরের কাছে যাই মা আমাকে তার পীরের কাছে তুলে দেয় আমার অভাব দূর করার জন্য আমার দাদু আমাকে বলছে তোমার গলা ভালো তুমি গান শিখো তখন আমার মাদ্রাসার হুজুর শিক্ষকরা আমাকে অনেক অনেক অত্যাচার করেছে সব কিছুর পরে আমি গান শিখি আমার অভাব দূর হয়ে গেছে আমি একটি রাস্তা খুঁজে পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের দোয়া পেয়েছি মমতাজ বেগমের মতো মানুষের হাতের ছোঁয়া আমার মাথায় লেগেছে আমি মনে করব গান শিখে যদি আমি অন্যায় করে থাকি আমার মায়ের জীবনে সব পাপ যেন আমার আসে আর যদি ভালো কিছু করে থাকি আমার পুণ্যের ভাগটা যেন আমার মা পায়